মালয়েশিয়াকে তাদের পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে মালয়েশিয়ার বিদায় হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায় শাখাতে এলে এই আহ্বান জানান তিনি বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন হাই কমিশনার সেই সঙ্গে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্ক কথা স্মরণ করেন তারা